হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা 16.3-এর প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব। আমরা সূত্রে চলেছি, একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি 2πr, সেটা আমরা জানি। বৃত্তের কাছে পাই আর স্কয়ার বরফে, সেটাও আমরা জানি। এখানে নতুন আমরা আজকে শিখব এই বিষয়গুলো, বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তচাপ এস, কেন্দ্র থিটা কোণ উৎপন্ন করলে বৃত্তচাপ এবং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে বের করব। আমরা আগে দেখি যে এস এবং থিটা জিনিসগুলো কী। এটা যদি একটা বৃত্ত হয়, এটা বৃত্তের ব্যাসার্ধ আর, এই বৃত্তের বাঁকা অংশটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। যেমন এটা একটা বৃত্তচাপ দৈর্ঘ্য হতে পারে, এতটুকু অংশ এটাও বৃত্তচাপ দৈর্ঘ্য হতে পারে। এরকম কোনো একটা বৃত্তচাপ এস কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো, তার মানে এটার সাথে যেখানে ছেদ সেখানে কোণ উৎপন্ন থিটা হলে আমরা এটাকে বৃত্তচাপ এস বলবো, আর এটা থিটা কোণ উৎপন্ন বলবো। তাদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে সে এস এর মান বের করার সূত্র হচ্ছে পাই আর টি রিড ব্যাক 180°। বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করার জন্য, এতটুকু অংশের দৈর্ঘ্যটা বের করার জন্য। আর বৃত্ত করার ক্ষেত্রফল কি, চাপ থিটা নিয়ে কেন্দ্রকে নিয়ে যতটুকু, এই অংশটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, জাস্ট এই অংশটা, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, চাপ নিয়ে যতটুকু ক্ষেত্রফল তৈরি হবে, থিটা রিড বাই 360 πr², এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এবার আমরা একটা অঙ্কতে চাই, একটি বৃত্তচাপের দৈর্ঘ্য 30°, কেন্দ্র উৎপন্ন কোণ, একটি বৃত্তচাপের বৃত্তচাপ কেন্দ্র 30° উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 cm হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করুন। দেওয়া আছে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা করে 30°, ব্যাস 126, আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিব, 126 যদি বা করি 63, আমাকে বলেছে চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য একেবারে সহজ, পাই আর থিটা বি 180, এখানে আর মান বসাবো, থিটার মান বসাবো, এইসব করে যা পাচ্ছি সেটা বৃত্ত চাপের দৈর্ঘ্য এস। খুবই সহজ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 2 নম্বর কি বলেছে, প্রতি মিনিটে 60 মিটার বেগে 1.5 মিটার মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। প্রতি মিনিটে 60 মিটার বেগ, মানে 1 মিনিটে 60 মিটার করে যায়, এরকম একটা ঘোড়া 1.5 মিনিটে একটি পোড়া মাঠ ঘুরে আসছে, তার মানে পোড়া মাঠ ঘুরতে তার 1.5 মিনিট সময় লেগেছে, 1.5 মিনিটে সে সম্পূর্ণ মাঠটা ঘুরে এসেছে। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। একটা বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠের একটা ঘোড়া পোড়া 1.5 মিনিটে পোড়া মাঠটা ঘুরে এসেছে, পোড়া মাঠটা ঘুরতে তার থেকে কত মিনিট সময় লাগলো, 1.5 মিনিট। 1.5 মিনিটে সে কতটুকু গেছে সেটা আমরা বের করবো, আমাকে মাঠের ব্যাসটা বের করতে হবে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি, আগে 1.5 মিনিটে সে কতটুকু যে সেটা বের করি। ঘোড়াটি 1 মিনিটে যে 60 মিটার, সেটা কীভাবে, প্রতি মিনিটে 60 মিটার বেগে, প্রতি মিনিটে 60 মিটার বেগে, মানে বুঝতে হবে যে সে 1 মিনিটে যে 60 মিটার, তাহলে প্রতি মিনিটে 60 মিটার বেগে, 1 মিনিটে যে 60 মিটার, তাহলে 1.5 মিনিট বা 3/2 মিনিটে যাই 99 মিটার। যেহেতু ঘোড়াটি সম্পূর্ণ মাঠ ঘুরে আসে, তাই মাঠের পরিধি 99 মিটার। এই জিনিসটা আমরা একটু দেখি, জিনিসটা বুঝতে পারছি নিশ্চয়ই, 1.5 মিনিটে বা 2×2 × 3, 3/2 মিনিটে যাই 60×3/2 99 মিটার, তাহলে 1.5 মিনিটে সে টোটাল 99 মিটার যায়। তার মানে ঘোড়াটা টোটাল ঘুরতে 1.5 মিনিট সময় লাগে, ওই মিনিটে সে টোটাল 99 মিটার যাই। তো সে তো ঘোড়া মাঠে ঘুরে আসে, তার মানে তার সম্পূর্ণ দৈর্ঘ্য ঘোড়াটা যায় 99 মিটার, তার মানে মাঠের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 99 মিটার। আর মাঠের এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি, মাঠের এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে কী বলে, পরিধি বলতে আমরা বুঝতে পারি পরিধি হচ্ছে 99 মিটার, সেটা বুঝে গেছে। তো যেহেতু ঘোড়াটি সম্পূর্ণ মাঠ ঘুরে আসে, তাহলে মাঠের পরিধি 99 মিটার। আমাদের বের করতে হবে মাঠের ব্যাস, তাহলে আমরা প্রথম ব্যাসার্ধ ধরে নিব, মনে করি ব্যাসার্ধ আর একক, বৃত্তাকার মাঠের পরিধি 2πr², যেহেতু 99 মিটার তার পরিধি, সেখানে 2πr = 99, তাহলে r = 99 8/2π, তা আমরা পাচ্ছি 15×7 = 757, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস হচ্ছে 2r, 2×, এত ব্যাসার্ধ বের করবো, 2 দ্বিগুণ করে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। আসলে কি বুঝতে পেরেছ? সবাইকে অসংখ্য ধন্যবাদ।